তুমি মসজিদে আসলা না, মসজিদ খালি, এখন শুধু মসজিদের জন্য কালেকশন করা হয়। মাইকে মাইকে দেখি তো সিলেট যাওয়ার সময় দানকারীর কালি, আমি মসজিদের জন্য কোনো কালেকশন করি না। হুজুর কেন? বললাম তো তোমাদের মসজিদ কয়তলা? ও তিনতলা। মুসল্লির অবস্থা কি? ও জুমাতে তিনতলা বড় স্কুল মাঠ চপরে। বললাম বেটা আসরের আর ফজরের খবর কি? ও হুজুর তিনজন, আমি, মশিউর ভাই আর ইমাম সাহেব। বললাম মসজিদ তিনজন অনুসারে রাখি, একটা বাঙ্গি বিক্রি করি, এলা এসকেরাব দোয়ানো। কি সুন্দর কালেকশন করে দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রাইখো কয় বরে নোরের টুপি পরাইয়া উঠায়ও কাল হাই সরে। দেন ভাইরা দেন, আসরের নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় 990 টাকা হয়েছে। কোটি চৌমিনিশ টান মসজিদের জন্য মাত্র 10টা টাকা দিলে 1000 টাকা হয়। অটো থেকে 10 টাকা দিলে যে দোয়ার ফিকাব দেয় 10 টাকা। ওই আল্লাহ ও আর কোন ব্যারেক নাই, মধ্যে মধ্যে আজি লিসু কুজে ফিকাপের দোয়া মারে ও ঠিক না। এগুন আবার দুরুদের মধ্যে বাংলা ঢুকে দেয়, আরে না বিয়ানা আরে সাহাবি, আরে না বি আরে অর্থ কি? আবার এটা পিকআপ লয় আর কি, পিকআপ লয়। এইসব বাদ দিয়ে এখন মুসল্লি কালেকশন করবি, রোডে রোডে মাইক দিয়ে দিয়া মুসল্লি কালেকশন করবি। দেন ভাইরা দেন, আমাদের মসজিদে 10-20 জন মুসল্লি দান করেন, আসরের নামাজের আজান হয়ে গেছে, 10 কাতার খালি আছে, হঠাৎ করে 4টা বুড়িয়া বিড়ি টানতে টানতে যাইতে আসে, এটা ধাক্কা না ময়দান মসজিদের দিকে দিয়া দেন। 30 এক্সপ্রেসে করিয়া 50 জন যাইতে আসে ঢাকা গ্রামে, ধাক্কা না ময়দান 20 কাতার খালি আছে, বা দেমারা নামাজ পড়িয়া যা সুগন্ধা এক্সপ্রেসে, সুগন্ধা এক্সপ্রেসেই। তারপরে কুমিল্লা ট্রান্সপোর্টে করিয়া সিলেট গ্রামে যাইতে আসে, 20-22টা মুসল্লি ধাক্কা দিয়া নামাইয়া দেন, 10টা হুন্ডা 20টা গুন্ডা যাইতে আসে ধাক্কা দিয়া মসজিদের ভিতরে ঠেলিয়া দেন, তারা নামাজ পড়িয়া দেখ, এগুলোর দান করি দেন মসজিদে, দান করিয়া দেন। দানকারের পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, মোহব্বত করিয়া অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে ঢাকাতে, ঠিক কিনা? এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। কি এসেছে, কি এসেছে? মুসল্লি কালেকশন করিবার রে। তুমি কিসের দান করবে না? মুসল্লি মসজিদ গুলো খালি, মসজিদ কান্দে। ও যুবক তুমি কিসের শেখ খাও? তোমাকে তো হুর নেওয়ার জন্য আহ্বান করতেছে আল্লাহ জাল্লা শানুর মুয়াজ্জিন, পাঁচবার তোমাকে ভিডিও কল দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আসো বন্ধু তাকিজিল হুর, হুর গ্রহণের দিকে, হোটেল বয় তারপরে গেলমান গ্রহণের জন্য তুমি নিয়ে যাও, আমরা মসজিদের দিকে যাই না। আমাদের যুবকেরা ছোট শালগর এমন আছে কিনা জানি না, শুনছি 2 বছরের বাচ্চারা বিছানায় ফসাপ ফসাপ করে, কিন্তু ছোট শালগরের 30-35 বছরের যুবকেরাও সুচারু রূপে প্যান্টে মুতিয়া থাকে মসজিদের গাঁটলা আড্ডা দেয়। আসরের সময় নামাজ পড়তে করলে কয় আমার প্যান্ট ভালো না, তাহলে বোঝা গেল তাহারা সুচারু রূপে প্যান্টে মুতিয়া থাকে। ইতি আফসারি এগুন শেখ খাইতো না, শেখ খাইবো কি? এগুন কলজার ভিতরে ননারে বাঁধি রায় ননারে, আমি তো ইউটিউব শরীফে দেখি তো ফাঁকে ফাঁকে সাত গাইয়া মাইয়া ফোয়াক্কার সাত গাইয়া ফোলারে এমনি টান দিগো কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে মায়া এমনি সিনা দি বাড়ি দেখো সিনার লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে কুলজার ভিতর পেরাগে মারে মো তোমারে নাউজুবিল্লাহ ইমান থাকবো নি রে দৌড় মারবো দৌড় ও যুবক তুমি কলি যেতে ননাই কেন তুমি কলি যেতে মসজিদ কে গেঁথে রাখো বেঁধে রাখো ঢুকে রাখো হুর তোমার জন্য রেডি তোমার গান হবে কি কুলজার ভিতর গাতি হি রাখুম তোমারে সিনার লগে বাজাই রাখুম তোমারে ও মসজিদ রে সিনার লগে প্যারাকে মারে মো তোমারে তুই হইলা আর খোলজার বন্ধু পরাণের পরাণ তোমারে ছাড়া মন্নতিয়ে বদ্দা আছা দোকান তুই হইলা আর খোলজার বন্ধু পরাণের পরাণ তোমারে ছাড়া মন্নতিয়ে চমোহনির ছা দোকান আড্ডা দিতে ন যাই উমায় শিয়রক্ষয়টো ন যায় উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে
কুলজার ভিতর গাতি হি রাখুম তোমারে, কুলজার ভিতর গাতি হি রাখুম তোমারে, সিনার লগে বাজাই রাখুম তোমারে ও মসজিদ রে, কুলজার ভিতর প্যারা গে মারে মো তোমারে। আল্লাহু আকবার। ও যুবক, তোমরা কলিজাতে মসজিদ গে গেঁথে রাখবে, ঠিক কিনা? এই হলো আমার সংস্কৃতি, অশ্লীল সংস্কৃতি কি ইসলাম কোনোদিন সাপোর্ট করে? ইসলামী সংস্কৃতির ধারক ও বাহক এই বর্তমান বিশ্বে গ্রহে, আল্লাহ জাল্লা শানুর এই গ্রহে 18 কোটি বাংলা ভাষাভাষী, 30 কোটি বাংলা ভাষাভাষীর জন্য নিয়ামত হচ্ছে মুহিব খান এবং মুশিউর রহমান, ঠিক কিনা? অনেক প্রিয় ভাইয়েরা বলে যে তারা কেমন সংস্কৃতি, ফাঁকে ফাঁকে অনেক বক্তা ইংরেজি হয়, এটা ভালো লাগে না। আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, সারা বিশ্বের আমার যত ভক্তবৃন্দ রয়েছেন, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মুহাদ্দিস আফসারিজ ওয়ার্ল্ড, BIGBD, এরপরে ফেসবুক পেজ, প্রত্যেকগুলোর এই লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দয়া করে।